ওয়েলকাম টু মেট্রো লাইফ ফর ইউ। মেট্রো লাইফ ফর ইউ তে আপনাদের জানাই স্বাগত। সেটা ফলতা নদীর পার, এখানে শীতকালে বেশ পিকনিকের ভিড় হয়। আজকে আমরা রোববার দেখে সেখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম, তো আজকে আমাদের সঙ্গে থাকুন আর ফলতা নদীর বিশেষ আকর্ষণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। এখানে অনেক কিছুই রয়েছে, নৌকা চড়া রয়েছে, রাস্তায় যাওয়ার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স রয়েছে, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন পর আবার আমরা ফলতায় ঘুরতে যাচ্ছি। এর আগে প্রায় যেতাম কিন্তু এখন আর সেরকম যাওয়া হয় না, তো আমরা ডাইরেক্ট কলকাতা থেকে ফলতার দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রাস্তা আপনাদেরকে গাইড করে দেবো। আপনি যদি প্রথমবার যেতে চান তো আমাদের কমেন্টসে অবশ্যই লিখবেন, আমরা রাস্তা গাইড করে দেবো কীভাবে আপনার শর্টকাটে আপনারা ফলতায় পৌঁছাতে পারেন। এই ফলতা কিন্তু আপনার এই যে নদীটা, এটা আপনার ডায়মন্ড হারবার, রায়চক আর নৈনান নদীর কানেক্টেড। মানে যদি আপনি ফলতায় ঘুরতে আসতে চান তো ফলতার সাথে সাথে আপনারা রায়চক আর ডায়মন্ড হারবার ঘুরে যেতে পারেন। তো এখানে আমরা মোটামুটি নদীর পাড়ে পৌঁছেই গেছি, একটু গেলেই দেখতে পাবেন, এখান থেকেই আপনি নদী প্রায় দেখতে পাবেন, খুব সুন্দর জায়গা। আর আপনারা যদি ফলতায় এসে থাকতে চান তো থাকার জন্য এখানে বেশ কিছু হোটেলও পেয়ে যাবেন, খুব বেশি খরচা হবে না, অল্প খরচাতেই এখানে হোটেল পেয়ে যাবেন। আর যদি একটু ভালোভাবে থাকতে চান তাহলে ডেফিনেটলি বলবো যে রায়চক ট্র্যাডিশন ফুডে অবশ্যই আসবেন, সেই ব্লগটা খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসবো রায়চক ট্র্যাডিশনের ফুডে। তো আজকে আমরা ফলতা নদীর পাড়ে প্রায় পৌঁছে গেছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আগে অনেকটা খারাপ ছিল, এখন বেশ ভালো করেছে। পাশেই একটা হোটেলও দেখতে পাবেন। তো চলুন আজকে আমরা ডাইরেক্ট নদীর পাড়েই যাব, বাইক নিয়ে এসেছি তাই বেশ কিছুটা নদীর কাছাকাছি আমরা যেতে পারবো। এটা হলো মেন নদীর পাড়, এর পাশ দিয়ে যেখানে অ্যাকচুয়ালি পিকনিক করতে আসে সবাই সেই জায়গাটা রয়েছে। তো ফোর হুইলার নিয়ে এলে আপনাকে এখানেই পার্ক করতে হবে, ভেতরে যাওয়া যাবে না, যেহেতু আমরা আজকে বাইকে এসেছি তো অনেকটা ভেতরে আমরা চলে যেতে পারবো। তো চলুন নৌকায় চড়ার আগে আপনাদেরকে একটু নদীর সাইডটা, মানে যেখানে অ্যাকচুয়ালি পিকনিক হয় বা যেখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাই। এই যে জায়গা দেখছেন, এটা বর্ষাকালে তো আদৌ পসিবল নয় এই জায়গা দিয়ে যাওয়ার জন্য, তো রাস্তা শুকনো আছে বলে আমরা বাইক নিয়ে যেতে পারছি। তো দেখতেই পাচ্ছেন এইখানেই সেই জায়গা যেখানে আপনারা শীতকালে এসে পিকনিক করতে পারেন। এই এই পাড়টা আগে বেশ চওড়া ছিল কিন্তু এখন অনেকটা ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে, ওই জন্য বেশ ভিড় হয়। মানে যখন আপনি পিকনিকের জন্য আসবেন আপনাকে ভোরবেলা এসে জায়গা দখল করতে হবে, তবেই গিয়ে জায়গা পাবেন, পুরো ভিড় থাকে এই জায়গাটা। আর দেখতেই পাচ্ছেন একদম নদীর পাড়ে শান্ত জায়গা, আর বাইক নিয়ে আমরা প্রায় চলে এসেছি একদম নদীর কাছাকাছি। তো চলুন এখান থেকে ঘুরে ঘুরে আস্তে আস্তে আমরা বেরোবো, কারণ অলরেডি 5টা বেজে গেছে আর নৌকা চড়া যদি বাকি থেকে যায় তাহলে ফলতা ঘোরাটাও অনেকটা বাকি থেকে যায়। সামনে গেলে বুরুল পাবেন, পুরোটাই নদীর পাড় ধরে অনেকটা রাস্তা, বেশ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। অনেকদিন পরে সুযোগ হলো কলকাতা ছেড়ে আবার এই একটা নদীর পাড় ঘুরে দেখার জন্য, আগে প্রায়ই আসা হতো, এখন অনেক দিন পরে আবার এই জায়গাটায় এলাম।
আর দেখতেই পাচ্ছেন একবার এলে মনে হবে যে বারবার আসি। তো চলুন আবার ফিরে যাই, এখন একটু নৌকা চড়ব। অবশ্যই যখন এত দূর থেকে এসেছি নৌকাটা না চড়লেই নয়। তো এখানে বেশ কিছু নৌকা রাখা থাকে, তো এখানে বাইকটা পার্ক করে আমরা এগিয়ে যাব নৌকার দিকে। বিশেষ করে শনি রোববার ভালোই ভিড় হয় জায়গাতে, এমনি উইকডেজে বেশ কিছুটা খালি থাকে। এখন আমরা নদীর কাছে চলে এসেছি, নৌকা দেখতে পাচ্ছি, এই নৌকায় করে আমরা নদীর মধ্যে ঘুরবো। তো আমরা অলরেডি নদীর পাড়ে পৌঁছে গেছি, আমরা আজকে বাইকে করে যদিও এসেছি, বেশ কিছুটা রাস্তা বাড়ির কাছাকাছি বলে, মানে দেশের বাড়ির কাছাকাছি বলেই আসতে সুবিধা হয়েছে। আর এর আগেও আমরা নৈনান থেকে নৌকায় একটা ভিডিও বানিয়েছিলাম, যদি না দেখে থাকেন তাহলে লিংক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর সাথে সাথে আমাদের চ্যানেলে যদি প্রথমবার দেখেন তো রিকোয়েস্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ভিডিও আপনাদের সঙ্গে আনতে থাকবো। চলুন আজকে একটু নৌকায় চড়ে দেখা যাক, এই নৌকাটা একটু অন্যরকম, তো এই নৌকায় চড়ে দেখা যাক কীরকম লাগে। দেখুন এই নৌকার মধ্যে এই মাঝি চিংড়ি আর মাছ ধরে রেখেছিল, তো এই চিংড়িটা আমরা নিয়েই যাব ঠিক করেছি বাড়িতে। আমরা ভিডিওটা এখানে শেষ করলাম, ফলতা নদী প্রায় অনেকটাই ঘুরে দেখালাম, আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো মেলায়, অন্য কোনো উৎসবে। আর আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।